যে নাস্তিকতা করেন আপনারা ধর্ম বিশ্বাস করেন না তো এটা দেখা গেছে যে লোকনাথ ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ তারপর রামকৃষ্ণ পরমাংসু ঠিক আছে এরপরে যে বাংলাদেশে যে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী হরিচর ঠাকুর মানে এরা যে কাজগুলো করছে

সেটা বলতেছি আমার সাথে আর কাকে কাকে আপনি আপনি আছেন না না আপনি আছেন আসিফ আছে পল্লব রহমান আছে হুম আর হ্যাঁ এরপর আছে আরো অনেকেই আছে যাদের নাম শুনলে আপনার আরো আপনি কালকে তো ক্রুদ্ধ হয়েছিলেন আমার উপর ঠিক আছে যে কালকে আমি তার ছবি দিয়ে আসছিলাম এরপর তাকে মানে আমাকে বললেন আচ্ছা 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 আপনি শেপা ধন্যবাদ আপনার আসার জন্য আপনি তো কালকেই শুধুমাত্র এসে আপনি আজকে আমাকে এসে ভাই ভাই করছেন কেন মানে আপনি তো আমাকে গালি দিছিলেন সেখানে গিয়ে তাই না ভাই হ্যাঁ না 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 এখানে এখানে না না আপনি আপনি ওইখানে তাকে বললেন যে একটা আপনি ওয়ার্ড খারাপ ওয়ার্ড সেসটা ইউজ করলেন জানি আপনাকে তো বলিনি না হ্যাঁ আমাকে হ্যাঁ আমাকে বলেন ঠিক আছে বলছি এবং আপনি সেটার বিনিময়ে আমাকে গালি দিছেন তাই নাই হ্যাঁ দিছি তাহলে আমাকে যে যাকে আপনি গালি দিলেন যাকে আপনি মনে করেন যে কি কি বলে গালি দিলেন না নাই বললাম তা আপনি তার কাছে আবার আলোচনা করতে আসছেন ব্যাপারটা ঠিক মিললো না কি বুঝে আলোচনা করতে আসছেন তাহলে

না না আমার ওই বলার তো কোনো দরকার নেই কেনা অন্য নিয়ে কোনো করেন আপনাকে আসে না কারণ আমি আপনাদের গায়ের কাটা আমি আপনাদের গায়ের কাঁটা কেন আমি আপনাদের গায়ের কাঁটা কারণ আপনাদের মতন লোকদেরকে আমি আমার গায়ের কাছে ঘেসতে দিই না আপনাদের মতন লোকদের পক্ষে আমি থাকি না কোনদিন আপনাদের মতন লোকদের হয়তো বিপদে পড়লে তখন হয়তো একটা মিনিট আমি একটা মিনিট কেন একটা কথা শুনলাম আপনি যদি ওয়েট করতে পারেন করবেন না করলে নাই আপনাদের মতন লোকগুলা যখন বিপদে পড়ে তখন ঠিকই আপনাদের মতন লোকের জীবনের নিরাপত্তার জন্য জীবনের অধিকারের জন্য আমি ডেফিনেটলি হচ্ছে দাঁড়াই দাঁড়িয়েছিও অতীতেও কিন্তু ভাই আপনাদের মতন লোকগুলা তো আমি ভাই পছন্দ করি না আপনারা নিজেদের মা বাপের উপর যখন আক্রমণ হয় সেইটাকে পুঁজি করে আপনারা ব্যবসা করেন আপনারা বলেন আমার মা বাপরে যদি মাইরা ফেলে তাহলে সেইটা হবে আমার জন্য কুরবানি আমার মুক্ত চিন্তার ওয়াস্তে কুরবানি তো আপনাদের মতন কুলাঙ্গারদেরকে তো আমি ভাই আমার প্ল্যাটফর্মে জায়গা দেবো না এবং আপনাদের মতন কুলাঙ্গারদেরকে আমার প্ল্যাটফর্মে জায়গা দেই না জন্যই আমার এখানে শুধুমাত্র সলিড লোকগুলাই থাকে এই যে আমার এখানে দেখেন কমেন্ট সেকশনে অনেক আছে যারা যাদের নামগুলো দেখলে মনে হবে যে তারা হিন্দু পরিবার থেকে আসছে বা দেখলে বোঝা যাবে তাদের ছবি দেখলে বা তাদের ওয়াল দেখলে বুঝবেন কিন্তু ওনারা কিন্তু হিন্দু ধর্মের এইভাবে ল্যাংটা সমর্থন করে না ওনারা কিন্তু আমার চেয়ে আরো বেশি হিন্দু ধর্ম নিয়ে আমার ই করে এই যে আমি যে হিন্দু ধর্মের যে খবরগুলো পাই আমি তো ইন্ডিয়ান নিউজ ফলো করি এগুলো কই পাই এগুলো এই যে ওনারা আমাকে পাঠায় এইখানে যাদেরকে আপনি দেখতেছেন যে দেখতে মনে হচ্ছে যে ইয়া কি বলে হিন্দু অ্যাকচুয়ালি তারা তা না তারা মানুষ তারা নিজেদেরকে হিন্দু মুসলিম মনে করে না ওনারা কিন্তু এখানে ইসলামের সমালোচনা হচ্ছে সেই জন্য খুশিতে খুশিতে আসেনি ওনারা আসছে ওনারা মানুষ আমারে মনে করছে যে আমি হয়তো ওনাদের মতো মানুষ সেই জন্য আসছে ওনাদের মধ্যে অনেকে আছে আমার বেশি শিক্ষিত অনেক আছে ওনারা আমার মানুষ মনে করে আসছে এবং আমি যে ইন্ডিয়া তারপরে হিন্দুদের যে নোংরা বর্বর নিউজ গুলো যে পাই এগুলো কিন্তু ওনাদের কাছ থেকে পাই কারণ ওনারা তো এইগুলো ফলো করেন ওনারা আমাকে পাঠায় দেন এই যে দেখেন কি করছে দেখেন বা এই যে দেখেন অমুক জেলায় এই দেখেন একজনকে কি করছে দেখেন তো ওই 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 রকম লোকগুলা শুধুমাত্র এখানে আসে এখানে কিন্তু চারদিরা থাকতে পারে না কিন্তু এমন হয়েছে এমন হয়েছে ভুলে ভুলে চারদিরা এসে ওদের ওদের মতো লোক মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলছে বা পেজে সাবস্ক্রাইব করে ফেলছে চ্যানেলে জয়েন করে ফেলছে মেম্বারশিপ বা পেজে সাবস্ক্রাইব পরে যখন দেখছে যে আমি তো হিন্দুদেরকে গাইরাই আমি তো এইগুলার সমর্থন করি না সুন্দর মতন সাবস্ক্রিপশন ফালাই দিয়া ক্যান্সেল করে দিয়ে গালি দিয়ে দিয়ে চলে গেছে এরকমও হয়েছে আমি তাদের নাম ডিসক্লোজ করবো না কারণ ওটা তাদের সাথে আমার পার্সোনাল এনকাউন্টার ছিল ওরা যেহেতু পাবলিকলি কিছু করেনি তো ঘটনাটা হচ্ছে এই জন্যই আমার এখানে তো ভাই আপনাদের মতন লোকজন এখানে তো আমি মানে পুছি না কোনো জায়গাও দেই না এখানে এবং মনে করেন যে এই যে দেখেন এই আপনাদের জন্য আমি মিম বানায় রাখছি তো এই দেখেন আপনাদের জন্য আমি এখানে মিম বানায় রাখছি এই যে দেখেন যে আমি মজা নিতে আসা গোমুত্র সেবী ইসলাম নিয়ে আলোচনার তো আমি আমার অনুভূতিটা কি আমি তো এই জন্য বানায় রাখছি এই যে আরো মিম বানায় রাখছি এই যে যে দেখেন আমি এইখানে নাস্তিকদের লাইফ চলতেছে ওই পাশ থেকে মানে হিন্দু নাস্তিক হাজির আরে নমস্কার বাবা মোহাম্মদ যেন কয়টা বিয়ে করেছিল বলুন না এই যে আপনাদেরকে নিয়ে তো আমি মিম বানায় রাখছি কারণ হচ্ছে আপনাদের সাথে আমার চিন্তা ভাবনা মিলবে না আপনার যাদেরকে ভাল লাগে কেন ভাল লাগে কারণ ওরা হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে বাংলাদেশের কোন চিপায় কোন এক পুতুল ভাঙছে কে পুতুলের গায়ে থাপর মারছে কে সেটা নিয়ে তারা খুব খুব অ্যাক্টিভ কিন্তু ওরা যেখানে আছে ওরা যাদের টাকায় উঠতেছে চলতেছে বসতেছে খাইছে ফিরছে তারা তারা যে ওদের সামনে আসামে এরকম মানুষ মারলো আসামে বসে ওরা সম্মেলন করে আসামে ওই মানুষ মারানি ওরা একটা কথা বলে না আসামে ওরা মানুষটার উপরে ওই যে বিজয় নাকি শর্মা কি জানি সাংবাদিকটার নাম আসামে সে মৃত লাশটার উপরে সে নৃত্য করলো নৃশংস

পৃথিবীর সব বড় ডেমোক্রেটিক কান্ট্রি তো আর এমনি এমনি হয় এটা সেইখানে অনেক ভালো মানুষ আছে ঠিকই তারা তাদের সমর্থন পাইছে কিন্তু তাদের সমর্থন ওদের দরকার নাই ওদের দরকার হচ্ছে সেই যে এই যে জয় শেরীরামের সমর্থন কারণ তাইলে ভিউ আসবে টাকা আসবে এবং আপনারা গিয়ে আবার দেখি যে আপনারা আবার কথা বলতেছেন এইগুলা বলে বলে যে কি আর ইয়া কি বলে এটা ভিউ হয়েছে ভিউ হয় না এই জন্য এই জন্য ই করে হিংসা করে আর লাড়ে লাফ্পা দেড়ে ধাক্কা আছে কিছু কি পম পম হিংসা করে এই সমস্ত কুলাঙ্গার গুলারে নিয়ে আমি কোনোদিন আপনারা যদি আমার এখানে এসে না ঘাটান আপনারা যদি আমাদের কাউকে না ঘাটান কোনোদিন আমি আপনাদেরকে নিয়ে ভাই একটা কথা বলি না কেন বললাম এই যে কেন কেন এই যে আজকেও সতর্ক করছি কালকেও পোস্ট করে সতর্ক করছি কেন মানুষ বিপদে পড়ছে জন্য এই সমস্ত খাট বিপ্লবীরা যারা বাংলাদেশে নিজের আত্মীয় স্বজনকে বিপদে রেখে ভারতে নেপালে গিয়ে পালায় পালায় আছে বড় বড় কথা বলতেছে আমার আমার বাপকে যদি খুন করে ওটা কুরবানি হবে এরকম বড় বড় কথা বলতেছে যে কুলাঙ্গার গুলা নিজের জীবন কিন্তু তারা নিশ্চয় নিচ্ছে না এই খাড় মানুষকে উদ্বুদ্ধ করতেছে তোমরা যাও মোল্লাদের সাথে ইয়া করো সেই মোল্লাদের কাছে যখন পিটানি খেয়ে আদমরা হয়ে আসে তখন আমাদের আর কিছু করার থাকে না এইগুলা নিয়ে মানুষকে সাবধান করতে হয় যে ওরা ওদের কাজ করবেই ওদের কাজগুলোর বিরুদ্ধে আসলে আমাদের কিছু করার নাই কারণ এটা ওরা তো মানে ওরা ওদের মতো করতেছে ওরা সুবিধাবাদী ওরা গুলো করবেই এটা তো জানাই যাচ্ছে আমাদের কাজ হচ্ছে আমাদের লোকজনকে সাবধান করা সেই জন্য বড়জোর তাদের নাম নেই কিন্তু কিন্তু ওরা কি করে জানেন চামে দিয়ে বামে দিয়ে যেখানে পায় সেইখানে আসিফ মহিউদ্দিন বিরোধী সংশয় ডট কম বিরোধী একে যেখানে পায় মানে মনে করেন পায়খানার মধ্যে একটা কিট সেখানে কিটটা বলতেছে মাতব্বরজিৎ খারাপ ওরা ওইখানে গিয়ে ওই কিটের পক্ষ নেওয়া শুরু করে হ্যাঁ কিট ভাই তুমি ভালো বলেছো আই এম ডুইং ইট এবং এগুলোর প্রমাণ আছে এমন না যে এগুলো প্রমাণ ছাড়া বলতেছি

আজকে তোরে গালি দিব এক মিনিট এক মিনিট আমার এই কনফিডেন্সটা আছে যে আমার এখানে এসে হিন্দুরা যদি এসে তালি নাও বাজায় মন্দিরে ঘন্টি বাজার হিন্দুরা আমার চলবে কারণ কি আমার এখানে মানুষ আসে ইসলাম ধর্মের পালন করে হয়তো নামাজ পড়ে এরকম অনেক মানুষ এখানে এসে কথা শুনে হয়তো হিন্দু ধর্মে বেড়ে উঠেছে হয়তো পূজা টুজাও করে মাঝে মধ্যে পরিবারের সাথে গিয়ে তারাও কিন্তু এসে এখানে আছে কারণ ওইগুলা মানুষ ওরা নিজেদের হিন্দু মুসলিম মনে করে না এবং ওদের একদম একদম এই চাপার জোর কোথেকে এই ভালো মানুষগুলার কাছ থেকে এটা চাপার জোর না এগুলা ভালো মানুষদের জোর ডিল উইথ ইট আপনাদের টিপ দেখছেন আপনারা আইসবার্গের টিপ দেখেন আইসবার্গ এখনো দেখেনি নাই নিচে কি আছে আপনারা জানেনি না এখনো এবং নাম ছবি ছাড়াই এইগুলা চলবে যদি খালি বেঁচে থাকি যদি বেঁচে থাকি এবং যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত না হয়ে পড়ি আমারও তো জীবন আমাকেও তো খেটে খাইতে হয় ডেফিনেটলি চলবে সামনে আরো অনেক কিছু পাবেন অনেক কিছু নাম ছবি না দেখাইয়াও যে মানুষ কি কি করতে পারে ভাই আপনাদেরকে আমি দেখাই দিব এবং এটা দেখাই দিতে পারবো বলে কেন আমার কনফিডেন্সটা আছে কারণ আমার সাথে অনেকগুলো ভালো মানুষ আছে অনেকগুলো ভালো মানুষ আছে রে ভাই অনেক শিক্ষিত মানুষ আছে যাদের জ্ঞান থেকে আমি জ্ঞান অর্জন করি যাদের কাছ থেকে আমি জ্ঞান অর্জন করি নিয়মিত যাদের কাছ থেকে আমি শিখি আপনারা তো জানেন না এগুলা এমনও হয়েছে ঘন্টা প্রাইভেট সেশন চলতেছে কিসের আমি অমুক উনি উনি বোঝে আমাকে বই খুলে বই পড়াচ্ছে এরকম হয়েছে ভাই এইগুলা তো এই স্ট্রাগল গুলো তো আপনারা দেখবেন না আপনাদেরকে দেখাবো না আপনারা দেখবেন কে ক্যামেরার সামনে আইসা বাপরে খুন করার কথা কইতেছে যে বাপরে মাইরা ফেললেও আমার নাকি ওইটাই নাকি ইয়ে মুক্ত সিং জিহাদ বাপরে 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 বাপ আপনার ওইগুলা দেখেন ওইগুলা দেখে ওইগুলাদের সাথে কি Tali 마রে এইখানে না আমি তাদেরকে নিয়ে ভাই লাইভের মধ্যে এক ঘন্টার পর ঘন্টা ই করি না তারা আমাদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করে ইনবক্সে কোথাও মানে চিপা চাবা চামে বামে যেখানে যাক সেখানে যদি ইনবক্সে কিছু শুনে যে আসিফ ময়উদ্দিন মাতুপুরার অধবিজিত বিরোধী কিছু একটা চলতেছে কেয়ার সাথে সাথে যুক্ত হয় এগুলো তো প্রমাণ আছে এগুলো প্রমাণ কি আমাদেরকে জুগার করতে হয় না ওরা নিজেরাই ওই বলদগুলা নিজেরাই লাইভের মধ্যে এসে নিজের ইনবক্স দেখায় দেয় আমাদেরকে আমাদেরকে অমুক তমক মেসেজ দিছে কোথায় কোন ফেক স্ক্রিনশট দিয়ে ভিডিও বানাইছে সেই ফেক স্ক্রিনশট দিয়ে বানানো ভিডিও ওরা প্রচার করে দেয় বলে কি এ টিম বি টিম মুমিনদের এ টিম হয়ে বি টিম হয়ে কারা কাজ করতেছে নাস্তিকরা এই সেই সামনে আইসা কিন্তু ওরা সামনে এসে কিছু বলার মতো কিন্তু তাদের হেডাম নাই কেন কারণ সামনে এসে কিছু বললে যে দুই একজন লোক ওদেরকে তালি দেয় ওরা আর তালি দিবে না ওদের এইসব নোংরামি শুনলে এই জন্য ওদের না কনফিডেন্স নাই আমার না এই জন্য কনফিডেন্সটা আছে যে ভাই আমার নামে কত কি বলার আছে তুই বল দেখি আমি কোন মেয়েরে কি করছি আমি কার কাছ থেকে টাকা মাই আমি কার বিরুদ্ধে কি করছি কিচ্ছু দেখাইতে পারবে না এই জন্য আমার না কনফিডেন্স আছে এই যে একটু বললেন না চাপার জোর এটা চাপার জোর না রে ভাই এইটা আমার কনফিডেন্স এইটা আমার অনেস্টি থেকে আসা কনফিডেন্স এবং অনেস্টি থেকে আসা কনফিডেন্স যে কত শক্তিশালী এটা আপনারা দেখবেন আস্তে আস্তে আরো দেখবেন সামনে সামনে আরো দেখবেন অনেস্টি থেকে আসা কনফিডেন্সটা খুবই শক্তিশালী হয় খুবই শক্তিশালী হয় কারণ এটা খুবই পিওর এটার সাথে পেরে উঠবেন না আপনারা আপনারা এরকম কুলাঙ্গার গুলা ইনবক্সে ইনবক্সে গ্রুপ হয়েও সারা দুনিয়ার এরকম কুলাঙ্গার পেরে একসাথে না কারণ আমি শুধু অনেস্ট না সেই সাথে বুদ্ধিমানও আপনাদের মতন বলত না যে আপনারা আমার এই যে আপনি ভাবতেছেন হ্যাঁ ঠিক আছে আপনি ভালো বলেছেন যে বলছেন যে খারাপ ব্যবহার করছে সে আসছে আলোচনার জন্য আপনি তাকে কুচ্ছিত বলার জন্য কি কুচ্ছিত কথা বলার জন্য অনুমতি দিচ্ছেন বলার জন্য শিখিয়ে দিচ্ছেন এটা আপনার কেমন আছেন একটু বলবেন হ্যাঁ সে ভাই কেন করতেছি ভাই আপনি তো পড়েন নাই সে আমার নাম কি কি বলে বাড়াই সে ভাবসে আমি সেগুলো দেখিনি আমার কিন্তু ওই ওই সমস্ত কুলাঙ্গের কে যারা ফলো করে তাদের মধ্যেও কিছু মানুষজন আছে তারা আমাদের কাছে কিন্তু দেয় এই যারা বলতেছে সাহস নাই আরো কি কি বলছে নাকি যে আমি নাকি এরকম ই করি না ওই কি বলে এটা চেহারা না মানে আমার সাহস থাকে চেহারা দেখাক অন্য অমুক ভাই তমুক ভাই তো চেহারা দেখা সে চেহারা দেখে না কেন অমুক ভাই তমুক ভাই নিজের সন্তান নিজের স্ত্রীকে রেখে পালাইছে তাদের দায়িত্ব রেখে দিয়ে তারা পালাইছে ওই আপনার তমুক ভাই আপনার ওই অমুক ভাই নিজের বাবাকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে সেটি নিয়ে বিজনেস করছে মুক্ত চিন্তকদের কাছ থেকে পয়সা তুলে তুলে খাইছে তুলে তুলে খাইছে আমি এগুলা করিনি ভাই বুঝছেন এই জন্যে আমি ওই চেহারা দেখাই না কারণ আমি কুত্তাদেরকে ভয় পাই আর ওরা কুত্তাদেরকে ভয় ওরাও পায় সেই জন্যই ওরা পালাই গিয়ে থাকে পার্থক্যটা হচ্ছে যে ওরা ওদের আপন পর্যন্ত বিপদে ফেলে পার্থক্যটা এই জায়গাতেই বুঝছেন এবং এই জন্যই গায়ে লাগবে এই জন্য আপনাদের সাথে আমাদের বনবে না তাই ভাই আপনারা যে সমস্ত ভাই আপনারা হিন্দুদের পা চাটেন বৌদ্ধদের পা চাটেন খ্রিস্টানদের পা চাটেন চাটেন না আমাদের সাথে ভাই পা মারাইতে আসলেই ভাই পা সুন্দর মতন প্যাকেট করে বাড়ি পাঠায় দেওয়া হবে এই যে এরকম আর কেন না আমার পা করে দেওয়ার মানে আমাকে ভায়োলেন্স করার হুমকি দিছে না রে ভাই পা প্যাকেট করা মানে আপনার পায়ের মধ্যে সুন্দর মতন চুতরা পাতা ঘষে দিয়ে প্যাকেট করার কথা বলছি কি একটা অবস্থা তো এই মানে পারবেন না এরকম ইনবক্স ইনবক্সে গিয়ে দেখেন না ট্রাই করে সবগুলো একসাথে হয়েছিলেন এই যে দুই দিন আগে দেখলাম কি নাম একটা মহিলার সেই মহিলা নাকি চ্যালেঞ্জ দিচ্ছে ভাতব পরা অভিজিৎকে চ্যালেঞ্জ এই সেই বলে একদম পুরা ফায়ার পরে দেখি পোস্টই নাই আমার কাছে আসছে একটু দেরিতে কিন্তু পরে গিয়ে দেখি আর পোস্টই নাই যে চ্যালেঞ্জটা নিবো পোস্টই নেই মানে ওই মহিলার অত কনফিডেন্সই নাই কি জানি নাম রিক্তা না কি জানি নাম তার কনফিডেন্সই নাই যে আমার সাথে সে ই করবে ফেস করবে আমার কাছে ফেস করবে এই কনফিডেন্সটা তার নাই আমাকে চ্যালেঞ্জ দিল ওই চ্যালেঞ্জটা আমি আমি তো ভাই তার যাই না আমি তো তার বল দেখতে যাই আমি তো তার মতো কোথায় আসিফ একটা পোস্ট সেখানে গিয়ে কমেন্ট করতে যাই না যে তার লেখা আমার চোখে পড়বে তার লেখা আমার চোখে পড়তে পড়তে মানে অন্যদের দ্বারা আমার কাছে ততদিনে গিয়ে দেখি যে পোস্ট ডিলিট মানে কনফিডেন্স খালি এরকমই হবে কনফিডেন্স থাকবে না কারণ ভাই এই যে আবার বলতেছি অনেস্টির সাথে সাথে বুদ্ধি নিয়েও চলতে হয় সেই জিনিসটা রাখি জন্যই এখন পর্যন্ত আপনাদের মতন হাতে পরাজিত হইনি আপনার কেমন আর যারা এই যে মাঝখানে তো দেখছি বিপ্লবী বিদ্রোহী আবার মাতুবার দেখি তার বিরুদ্ধে কথা আসলে কারে বিশ্বাস করবো না রে ভাই আপনার কাউকে বিশ্বাস করতে হবে না আপনার মতো থাকেন আপনার কারো অনুসারী হইতে হবে না না তো আমারও না তো কারো আপনি তাদের অনুসারী হন আমার অনুসারী না হনলিস্ট আমার কাছ থেকে যেটুকু শেখার ওইটুকু শিখে যান ওইটুকুই আমার অন্য কোনো স্বভাব নিয়ে না আমার অন্য কোনো চরিত্র আপনার নেওয়া দরকার আমি যে ইনফরমেশনগুলো নিই ওইগুলো নেন দ্যাটস ইট দ্যাটস এন আফ ফর ইউ ঠিক আছে ছি পাচ্ছা গিয়ে বলে বেড়ান যে এরকম মাত্র চেহারা দেখায় না সাহস নাই হ্যাডাম নাই হ ভাই আমি সাহস আমি কোনোদিন বলি নি যে আমি সাহসী ভাই আমার জীবনের দাম আছে এবং আমার দূর দূরান্তের প্লাস্টিকের যে আত্মীয়টা এখন পর্যন্ত বাংলাদেশে থেকে গেছে ভাই তার তারও জীবনের আমার কাছে দাম আছে ভাই আমাদের কাছে জীবনের দাম আছে এই জন্য আমরা কারো কারো জীবন হুমকিতে ফেলতে চাই না না তো নিজেরটাও আপনার ওদের জীবনের দাম আছে কিনা ওরা খুব ভালো করেই জানে কিন্তু ওদের কাছে অন্যদের জীবনের দাম আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারি এই যেমনটা দেখাচ্ছিলাম তো এইগুলার কথায় নাচ নাচবেন না দয়া করে এই যে যারা এসে আপনাদেরকে বলবে যে আরে কেমন মুক্ত চিন্তা খুঁজছে সত্য কথা বলার সাহস রাখো না আরে ভাই সাহসের খেলা চলতেছে না এখানে তাহলে গিয়ে জিম জয়েন করেন বই না পড়ে জিম জয়েন করেন বডি বিল্ডিং করেন তারপরে হচ্ছে ফাইটিং ফাইটিং ফাইট ক্লাব জয়েন জয়েন করেন শেখেন করে শিখেন তারপরে হচ্ছে ওই শুটিং ক্লাবের মধ্যে গিয়ে শুটিং শেখেন বন্দুক কেমনে চালাতে শেখেন অস্ত্র কেমনে চালাতে হয় শেখেন শিখে গিয়ে সাহস দেখান গিয়ে এইখানে ওই সাহসের বিজনেস হয় না ভাই সাহসের বিজনেস যেখানে চলে সেখানে সেখানে গিয়ে করেন এগুলি কেমন এই হচ্ছে অবস্থা একা একা বকবক করলাম ঘন্টাখানেক এবার একটু আপনাদেরও কথা শুনি আপনাদেরও বক শুনি কিন্তু এই যে এইরকম যারা আছেন মানে যারা নিজেরা একটা ধর্মের অনুসারী ধরেন আপনি নিজে মুসলিম কিন্তু আপনি এসে হিন্দুদেরকে নিয়ে আলোচনা করতে চাচ্ছেন বা আপনি নিজে হিন্দু কিন্তু আপনি এসে মুসলিমদের নিয়ে আলোচনা করতে চাচ্ছেন এবং আমি আপনাকে চিনি না তাহলে ভাই আসেন না আমি যদি আপনাকে চিনি তাহলে আপনি আসেন তাহলে আপনি যেই হন তাহলে আসেন কারণ আমাকে এটা নিয়ে কনফিডেন্ট হতে হবে যে আপনি ঘৃণার চাষ করতেছেন না আমার এখানে এসে এবং অনেকের ব্যাপারে আমি কনফিডেন্স এই ব্যাপারে কনফিডেন্ট সেই জন্য সেই মানুষগুলোকে আমি বারবার মানুষ বলে রাখি হিন্দু মুসলিম বলে রাখি না এবং তাদের শক্তিতেই আমি বলি আমি ওই মানুষগুলোর কাছ থেকে আমি শিখি অনেক কিছু শিখি এবং শিখবো ওই মানুষগুলোর কাছে ঋণী ওই মানুষগুলা না থাকলে আজকে হয়তো আমি বক বক করার অনুপ্রেরণা পাইতাম না ওরা আমার মাথায় তুলছে বক বক করতে তো যাই হোক